হ্যালো বন্ধু, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমি এখন হাবড়া ঠাকুর দেখতে যাচ্ছি। তো এটা আমার একটা বান্ধবী, আর আমার আরও বান্ধবী আসবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। উপভোগ করুন ছোটদের তীর্থ আনন্দে আত্মহারা হয়ে হয় না যেন হাত ছোট শিশুরা। আবার বলছে আনন্দে আত্মহারা হয় না যেন ছোট শিশুদের হাত ছাড়া। ছোট শিশুদের হাতে ধরে রাখুন, আনন্দ উপভোগ করুন, আলোক স্তম্ভগুলো দর্শন করুন। আস্তে 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 চলে আসুন পুজো মণ্ডপের সামনে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া জনজাতি, সেই জারোয়া মানুষ বা প্রতিকূল মানুষ এদের আরো পরিচয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 19 শতকের আগে এদের কলকাতা থেকে বেশি দূরে নয়, মাত্র 5 কিলোমিটার দূরে আমরা হাবড়া। হাবড়াও একটা সংস্কৃতির তীর্থস্থান। হাবড়াও আজ জনজোয়ানে ভেসে গেছে। হাবড়ার বুকে সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের কাছে করছি, রাস্তাটা ছেড়ে মণ্ডপের ভিতরে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে বলছি তাড়াতাড়ি বেরিয়ে আসুন। দায়িত্বে আছে তাদের কাছে বলছি পিছনে দর্শন আছে, দাঁড়িয়ে বলছে দর্শনা মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে আছে যারা তাদের বাইরে Thank you.
শুভ সকাল। যদি বা প্রাণ যায় যেন না গান যায় রীতি উজান যায় তাকে তো রাখা যায় না। সেই উজানের দাদা